গতবারের তুলনায় এবার বাঙ্গি আমাকে অনেক কম হয়েছে, ক্ষতি হয়েছে, বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। কিন্তু দাম ভালো, ভালো হলেও অনেক যে পয়সা খরচ করছে ওইগুলা আর কি উঠবে না। দেবীনগর বাসী প্রতি বছরই বাঙ্গির চাষ করি, তবে বাঙ্গি এবছর আবহাওয়া খারাপের কারণে বাঙ্গি তেমন ভালো হয় নাই। আবার যা কিছু ধরছিল বৃষ্টিতে মার খাওয়ার কারণে বাঙ্গি অনেক নষ্ট হয়ে গেছে, তবে বাজারের দাম ভালো, ভালো হলেও আমাকে পোষাতেছে না। আমাদের দেবীনগর গ্রামে ভোজডাঙ্গি গ্রাম 100% লোক বাঙ্গির ব্যবসা, বাঙ্গির ক্ষেত করে। প্রতি বছর তোমার এই বছর বাঙ্গির ফলন খুবই কম, তবে বাঙ্গির দামটা একটু ভালো থাকে, মোটামুটি কোনো রকম আমরা একটু আগে তালে আসি বুঝছেন। আর এই যাতে এখানে আমরা বাঙ্গির ক্ষেত করি, সেই জন্য আমাদের এখানে কোনো খাজনা দেওয়া লাগে না, কোনো খরচা নাই, কোনো দুঃখ নাই, কোনো ঝামেলা নাই, এই দিকটা আমরা খুব শান্তিতে আছি। হলো মালকিন মার্কেট ধরে নেবো বাঙ্গি, কিন্তু প্রতি বছর এই বছর হলো দাম হলো বেশি, আমরা কিনে নেওয়া পরে এখন শহরে বেশি লাভবান কিছু, কিন্তু আমার লাভবান বেশি একটা সুবিধা হয় না।